বন্ধুরা, প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টার মতো আজকেও একটা ইন্টারেস্টিং প্রাণীকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যে প্রাণীটাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। ভিডিও কিন্তু আজকে ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা টপিকগুলো চুজ করে নিয়ে এসেছি, যেগুলো শুনলে পরে জানলে পরে আপনারা উপকৃত হবেন এবং মজা পাবেন। তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে পাশে একটা লাইক দিয়ে এনজয় করুন। আজকে আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং হতেই চলেছে, তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক। উট পাখি এত শক্তিশালী যে একটা মানুষকে পিঠে চড়িয়ে দৌড়াতে পারে, এরকম প্রতিযোগিতার জয়ী হওয়ার জন্য অনেকে সেইগুলোকে বিভিন্ন স্থানে লালন পালন করে শক্ত সামর্থ্যভাবে প্রতিযোগিতায় নাম লেখায়, কোটি টাকার পুরস্কার যেটার জন্য। সুতরাং ভাবতে অবাক লাগে এই পাখি ঘোড়ার চেয়ে অধিক দ্রুতগামী হয় কী করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে জ্যাকসনভিল পার্কে পর্যটকদের আকর্ষণ করার জন্য, বিনোদনের জন্য উট পাখির ফার্মগুলোতে বাড়তি যত্ন নিয়ে লালন পালন করা হতো। লাখ লাখ টাকা ইনভেস্ট করে সেখানটায় এই উট পাখিকে পালন করা হয়, যাতে কোটি টাকার পুরস্কারটা খুব সহজেই জিতা যায়। তবে বন্য পরিবেশে এই উট পাখিগুলো যেরকম বিচরণ করে, যেরকম তারা রেডিমেড খাবার পায় না বলে তেমন শক্তিশালী হয়ে ওঠে না এবং ওদের আয়ুও অনেকটা কম হয়ে থাকে। আর ঠিক বাণিজ্যিকভাবে উট পাখির লাভজনক চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই চলেছে, যার কারণে উট পাখির চামড়া, পালক, মাংস প্রচুর পরিমাণে পুষ্টিতে থাকা বলেই মূল্যবান বৈদেশিক রপ্তানিকেও বাংলা শীঘ্র এই উচ্চ স্থান লাভ করতে চলেছে। পৃথিবীর সেরা হবে উট পাখি, খুবই কষ্ট সইতে পারে, সেজন্য উট পাখি পালনে তেমন কোনো খরচ হয় না। বিভিন্ন রকম কষ্টদায়ক পরিস্থিতিতে তারা সহজেই এইটাই নিয়ম, এইটাই নর্মাল বলে মেনে নেয়, যার ফলে কিন্তু তারা খুব সহজেই তাদের রোগ ব্যাধিও কম হয় এবং খামারিদের খরচপত্র, বিভিন্ন ওষুধপত্রের খরচা বা খাওয়ার খরচাও কম হয়, তাদের জন্য উপযুক্ত বাসস্থান তৈরি করতে গিয়ে কম হয়, যেমন তেমন পরিবেশে তাদেরকে পালন করা যায়। কিন্তু খামারিদের এই উট পালনে উৎসাহ করার জন্য সরকার থেকেও অনেক সময় সরকারিভাবে লোন দেওয়া হয় কম ইন্টারেস্টে। সেই লোন নিয়ে খামারিরা পয়সা নষ্ট না করে যদি উপযুক্তভাবে খামার তৈরি করা যায়, তাহলে তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎ পূর্বপুরুষ বা পরবর্তী প্রজন্মগুলো কিন্তু আনন্দে থাকতে পারবে এবং একটা ভবিষ্যৎ কাঠামো তৈরি হবে। সুতরাং বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORE, মোর। ওই মোর অপশানে টাচ করে আপনারা একটু যদি দেখেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু ওখানে পাবেন। এবং পাশাপাশি আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে রেখেছি। এবং সেই লিঙ্কের 3টের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। তারাও কিন্তু আপনার মতো অনেকগুলো ইন্টারেস্টিং তথ্যগুলো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় জানতে পারবে। সুতরাং তারাও উপকৃত জানানো হয়। এবং বন্যপ্রাণী আইন সম্পর্কে ইদানিং নতুন অনেক কঠিন পদক্ষেপ আসছে। আপনি বন্যপ্রাণীকে বাড়িতে পুষতে পারবেন না, পুষলে পরে কি হবে, কোনো কারণে বন্যপ্রাণী আপনার ফসল ফলাদি বা জিনিস নষ্ট করে দিচ্ছেন বা আপনাকে কামড়াতে এসছে, বিনিময়ে কিন্তু আপনি কিন্তু প্রতিশোধমূলকভাবে সেই প্রাণীকে মারতে পারবেন না। যদি মেরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড়সড় আর্থিক জরিমানা সহ যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে। সুতরাং বন্যপ্রাণী আপনাকে আক্রমণ করলেই যে আপনাকে তাকে পাল্টা আক্রমণ করে তাকে মেরে ফেলতে হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেটা আমি ছোটোখাটো বুঝতে পারছি, কিন্তু ভালোভাবে বুঝতে পারছি না। আপনি যেহেতু পিওর বাঙালি, সুতরাং আপনি আমাকে ভালোভাবে সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য দয়া করে কমেন্ট সেকশানে লিখবেন যে আমার কী ভুলভ্রান্তিগুলো হচ্ছে, কোনগুলো শুধরালে পরে ভবিষ্যতে ভালো ভিডিও হবে। এবং আমি রোজ রোজ এক এক দিন এক এক রকমের যে বন্যপ্রাণী সম্পর্কে ভিডিও নিয়ে আসি, আগামী ভিডিওতে আপনি ঠিক কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশানে লিখলে পরে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে আগামী ভিডিওগুলো নিয়ে আসবো। বন্ধুরা, আজকে আমি আপনার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট না করে আর একটা কথা আলোচনা করে ভিডিওটা শেষ করবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রজননের সময় পুরুষ উট পাখি ডানা জাপতে জাপতে সঙ্গিনীকে মিলনের জন্য আবেদন করে। ডিম পাড়ার সময় গনিয়ে এলে পুরুষ পাখি মাটিতে গভীর গর্ত খুঁড়ে সেখানে স্ত্রী উট পাখিকে
কুড়ি পঁচিশটা তিরিশটা পর্যন্ত ডিম পারতে সহায়তা করে, কিন্তু একসাথে এতগুলো ডিমকে শরীর দিয়ে ঢাকা না দিতে পারলে বাচ্চা ফুটবে না, যার ফলে সেগুলোকে নিজেই নষ্ট করে দেয়। এবং 19 থেকে 20টা ডিম একসাথে রেখে সেটাকে 45 দিন ধরে অল্টারনেটিভ স্বামী স্ত্রী মিলে সেটাকে ঘা ঢাকা দিয়ে সেই ডিমটাকে ফুটায় এবং প্রায় 20টা নির্বিচ্ছিন্ন ভালো বাচ্চা বেরোয়, যার ফলে গোপনীয়তা বজায় রাখার জন্য ডিম পাড়ার সময় অনেক সময় মাটি খুঁড়ে যে গতটা তৈরি হয় সেখানে ডিম পাড়ার পর বালু দিয়ে ঢেকে রাখা হয়। এটা একটা সত্যিকারের একটা গোপনীয়তা বজায় রাখার পন্থা। স্ত্রী পুরুষ উভয় মিলে ডিমে তা দেয় পরিবর্তন করে নিজেদের শরীর দেখে দেখে অল্টারনেটিভ করে। তার মানে চিন্তা করুন যে একজনের যে এতক্ষণ টানা থাকলে পরে কষ্ট হয় সেই কথাটা পশু পাখির মধ্যেও কিন্তু বিবেক রয়েছে, অথচ আমাদের মানুষের মধ্যে অনেক সময় এইসব বিবেক জ্ঞান থাকে না। মানুষের মতোই লজ্জা পায় বলে প্রজননের সময় শারীরিক মিলন আড়ালে লুকিয়ে গিয়ে করে, তারা প্রকাশ্যে করে না। বন্য পরিবেশে উট পাখির শত্রু হায়না, শকুন, শিয়াল, চিতাবাঘ এরা কিন্তু উট পাখিকে ধরে মেরে খাওয়ার জন্য উৎপেতে থাকে। সেই সব পরিবেশ থেকে ওদেরকে অনেকটা সাবধান সতর্কতার মাধ্যমে চলতে হবে। বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং তথ্য আগামী ভিডিওতে নিয়ে আসবো, ততক্ষণ আপনার সময়টাকে নষ্ট না করে আজকের মতো এখানেই রাখছি। Thank you.